আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কি সুস্থ হতে চান? আপনি কি ভালো হতে চান? আপনি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান? আপনি যদি আপনি কি সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক সব কাজকর্ম করতে চান, ব্যথামুক্তভাবে সুন্দরভাবে মানুষের মতো করে আপনি বাঁচতে চান? যদি আপনার প্রশ্নের উত্তরটা হ্যাঁ আমি চাই, তাহলে এই ভিডিওটি আসলে আপনার জন্য। দেখুন দর্শক, আজকে আমাদের সাথে এখানে সিলেটে উপস্থিত আছেন আমাদের খুব কাছের একজন মানুষ, এবং উনি দীর্ঘদিন যাবৎ ওনার পুরো শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ওই ঘুরেছে খুব ছোটবেলা থেকে। এক একবার এক এক জায়গায় ব্যথাটা রেফার করতো। মূলত ওনার যে সমস্যাটা ছিল সেটাকে আর্থ্রাইটিস বলে, এবং আর্থ্রাইটিসে অনেকগুলো প্রকার হয়ে যাচ্ছে। সে ছোটবেলা থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, যখনই ওষুধ খেয়েছেন কিছুদিন ভালো, আবার ঠিক একই অবস্থা, ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার একই অবস্থা। সবশেষে সরাসরি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে চলে আসেন স্যারের ট্রিটমেন্ট নেন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আসুন দর্শক একটু কথা বলি ওদের সাথে। আমরা জানি আপনি আর্থ্রাইটিস জনিত কারণে আপনার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন হতো, এই সমস্যা নিয়ে আপনি স্যারের কাছে আসেন ট্রিটমেন্টের জন্য। আমাদেরকে যদি আপনার এই রোগটা সম্পর্কে একটু খুলে বলেন যে কি ধরনের সমস্যাগুলো আপনি ফিল করতেন আসলে। সমস্যা বলতে কি, আমি যখন মনে হয় প্রায় 6-7 পড়ি, তখন থেকে পায়ের গোড়ালি, হাতের আঙুল বা যে কোনো একটা তালু যে কোনো এক জায়গায় ব্যথা হয়তো, ব্যথাটা 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকতো আবার ভালো হয়ে যেত। এরকম করতে করতে আর ভালো হয় না, আবার ব্যথার ওষুধ খেতে হয়। এরকম করতে করতে প্রথমে আগে হাসপাতালে দেখালাম, দেখালাম ঢাকায় আসি, কয়েকটা দেখাছি, আবার এটা নিয়ে আবার কলকাতা গেছিলাম। আচ্ছা, কলকাতা দিয়েছিল, ওখানেও ওরা বলছিল বাত, কিন্তু ওই আমি ওখানে 4 মাস ট্রিটমেন্ট নিয়েছিলাম, 4 মাস সুস্থ ছিলাম, আবার একই অবস্থা। আবার পরে এখানে চেন্নাই গেলাম, চেন্নাই ওখানে দেখলাম অনেক ডায়াগনোস্টিক করলো, দেখলো ওরা বললো যে আর্থ্রাইটিস, পরে ওষুধ দিল, ওই ওষুধ 3 মাস খেলাম, 3 মাস পর পর 3 মাস একদিন যেতে যেতে আবার ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, আবার গেছিলাম ওখানে, ওখানে গেছিলাম তো ওরাই ওনা বললো যে ইঞ্জেকশন দিতে হবে 6টা, একটা করে ইঞ্জেকশন দিলাম 25,000 টাকা করেছিল। 15 দিন পর পর স্কিনে দিয়েছিলাম ইঞ্জেকশনটা, কিন্তু ওনার বললো যে আর আশা লাগবে না, আপনার 10-15 দিন পর দেশে যদি এই আমার এই একটা নাম হলো সি রিয়েক্টিভ প্রোটিন CRP, এটি দেশে পরীক্ষা করে দেখবেন, ডায়াগনোস্টিক করে দেখবেন, যদি 5-এর নিচে হয় তাহলে আপনার সুস্থ, আর আশা লাগবে না। আমি 15 দিন পরে আবার টেস্ট করলাম, ঠিকই 4 পয়েন্ট ছিল। আমি তো খুশি একদম, যাক আল্লাহ রহমত দীর্ঘদিনে একটা ব্যথা ভালো হলো। আত্মীয়স্বজন সবাইকে ফোন করে বললাম যে ভালো। আবার 3-4 দিন পর পর আবার ব্যথা, আবার গেলাম চেন্নাই অ্যাপোলোতে, আবার ইয়ে করে আবার ওষুধ দিল, বললো যে যেটুকুটা খেয়ে আপনি ভালো হয়েছে তা আপনি আবার একটা মাসিক কোর্স নেন 6 মাসের 6টা, ওটাও করলাম। করার পর দেখলাম না, আবার যেটা ছিল বললে বাদ দিয়ে হোমিও খাওয়া শুরু করলাম। হোমিওতে খাইতে খেতে সাইড ইফেক্ট হয়েছে, লিভারের চর্বি মানে কোলেস্ট্রল বাড়িয়ে গেছি, অনেক কিছু প্রবলেম। পরে আমি এই ইউটিউবে সারের দেখলাম যে আমার রোগটা সারের যেগুলো ট্রিটমেন্ট করে মিলে গেছে। পরে আমি সারকে দেখালাম, ছাড়াও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলো, দেখে বললো যে না এটা ভালো হবে, তবে এখানে 10-12 দিন ভর্তি হয়ে থাকলে গেলে আমরা কিছু থেরাপি দেবো, দিলে গেলে আপনি ইম্প্রুভ হবে। আচ্ছা, পরে সারে করা মতো আমি গত 11 তারিখে এখানে এসে ভর্তি হয়েছি, মোটামুটি জিনিসগুলো এখানে থেরাপি দিচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে, ওষুধ খাচ্ছি, এখন পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ, আশা করি যে ভালো হবে। এই যে এত দূর থেকে এসেছেন এবং এই যে স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে তার অনেক পেশেন্টকে দেখছেন বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন, তাদেরকে কেমন সুস্থ হতে দেখছিলেন? না, আমি তো দেখলাম যে আরেকজন আসলে যে এপার্শ্ব হতে পারে নি, এপার্শ্ব হতে পারেনি, উনি ইনশাল্লাহ সুস্থ, উনি চলে গেছে 2-3 দিন আগে। আরও একজন আসছিল, উনি ওনারও পিঠের সমস্যা ছিল, ঘাড়ের সমস্যা ছিল, এবং পা উনি উঠাতে পারেনি, তো ইনশাল্লাহ উনি আজকে চলে গেল, উনি সম্পূর্ণ সুস্থ। আরেকজন আছে, উনি 3 বছর আগে একটা হাত এবং একটা পা সমস্যা নিয়ে আসছিল, ওনার হাত এবং পাটা ভালো হয়েছে, এখন আল্লাহ নাকি আর একটা প্রবলেম দেখাবো না, আরও একটা হাতের সমস্যা, এখন উনি আসছে ট্রিটমেন্ট নিচ্ছে। উনি যেটা আমাকে বললো যে ইনশাল্লাহ ভালো হবে, এর আগে 3 বছর আগে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, ভালো হয়েছিলাম,
মোটামুটি তো ভালোই শুনতেছি, এই আশা নিয়ে আমিও চিকিৎসা নিচ্ছি যে ইনশাল্লাহ ভালো হবে। অসংখ্য দর্শক আছেন, এই মুহূর্তে তো ক্যামেরার পাশে আছে, কেমন ওদের তাদের জন্য যদি আপনি কিছু বলেন। না, আমি সবাইকে এই কথা বলবো যে আপনারা সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট নেবেন, ঠিক আছে? ট্রিটমেন্টটা আমার মতো ভুল করে যেখানে সেখানে গেলে অর্থ ব্যয় হবে, সময় ব্যয় হবে, কিন্তু দেখা যাচ্ছে রোগটা দীর্ঘদিনভাবে লালিত হবে, ঠিক আছে? আপনার মনে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট নেবেন, তাহলে টাকা পয়সাও কম খরচ হবে, রোগও বেশি স্থায়ী হতে পারবে না, এতটুকু আমি বলবো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, দেখুন কত কিছুই না করেছেন, সেই ছোটবেলা থেকে এই রোগের সাথে যুদ্ধ, চিকিৎসা করেছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আপনিও পারবেন, শুধুমাত্র একটু চেষ্টা করুন, অবশ্যই অবশ্যই পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।